আজকে যুবকদেরকে বলবো আসুন না, আর ধোকায় মরব না। এর মূল চেঞ্জ আমরা করবই করবো ইনশাআল্লাহ। কাজী আর কোনো দল নয়, কোনো মত নয়, এবার হবে ইসলামী বাংলা ওই সংসদ ভবনে। না ক্যাপিটালিজম চলবে, না সোশ্যালিজম চলবে, না সেখানে ডেমোক্রেসি চলবে, না সেখানে কমিউনিজম চলবে, একমাত্র সেখানে চলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপত্তি কোথায়? মুসলমানদের আপত্তি থাকবে কেন? চোরদের আপত্তি থাকার কথা, ডাকাতদের আপত্তি থাকার কথা, যা এদেশ থেকে বিদেশে লক্ষ হাজার কোটি টাকা পাচার করতেছে তাদের আপত্তি থাকার কথা, এদেশের দেশপ্রেমিকদের আপত্তি থাকার কোনো প্রশ্ন আসতেই পারে না। কথা ঠিক নয়? আমি যুবকদেরকে বলবো, আমি মুরব্বীদেরকে বলবো, আগামী দিন বাংলাদেশ হবে ইসলামী দিন, আগামী শাসক হবে মুসলমানের শাসক, আগামী সংবিধান হবে আর সংবিধান হবে কোরআন এবং হাদিসের সংবিধান। আল্লাহ সেই দিনের অপেক্ষায় আমাকে এবং আমাদের সবাইকে রাখুক।